সরকার আসে সরকার চায়। মান্দাই আরডি ব্লকের বিনানকোবরা এডিসি ভিলেজের গিরিবাসীদের দুরবস্থা দূর হচ্ছে না। আজও তাদের জোটেনি সরকারি ঘর, সেই বাঁশের ডেরার মধ্যেই বসবাস করতে হচ্ছে। অবিলম্বে একটি সরকারি ঘর প্রদানের দাবি জানিয়েছেন এই ব্লকের রায়কানাই পাড়ার বাসিন্দা চিকন দেপরমা। বিগত 25 বছর রাজ্যের বুকে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু কোনো সুযোগ সুবিধাই মেলেনি মান্দাই আরডি ব্লকের বিনানকোবরা এডিসি ভিলেজের অধিকাংশ গিরিবাসীদের। তারপর বিজেপি আরপিএফটির জোট সরকার ছিল 5 বছর, এই সরকারের সময়ও কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি বলে অভিযোগ করেন রায়কানাই পাড়ার বাসিন্দা চিকন দেববর্মা। বাড়িতে নেই বিদ্যুতের ব্যবস্থা, নেই পানীয় জলের সুবন্দোবস্ত। মান্দাই আরডি ব্লকের বিনানকোবরা এডিসি ভিলেজের বসবাস করেন চিকন দেববর্মা তার স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে। বাড়িতে একটি ছনের ছাউনি দেওয়া ঘর রয়েছে। চিকন দেববর্মা ও তার স্ত্রী মানুষের অন্যান্য বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন। অভাবের সংসারে তাদের সংসার প্রতিপালন করে উদ্ধৃত কিছুই থাকে না, যার ফলে ছনের ছাউনি ছুটে যাচ্ছে দেখেও কিছু করতে পারছে না। চিকন দেববর্মা বলেন, বিগত 5 বছর যাবত এই অবস্থা চলছে তাদের পরিবার। বৃষ্টির সময় ঘরে জল পড়ে, দুশ্চিন্তায় রয়েছে। পাশে কালবৈশাখী ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায়, কিন্তু সেই পরিবার না পেলো সরকারি আবাস যোজনার ঘর। বর্তমান সরকারের কাছে তিনি অবিলম্বে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের দাবি জানিয়েছেন। কত বছর ধরে এভাবে শনিগড়ে আপনারা রয়েছেন, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইছেন নি? ঘর পাইছে না। আপনি কত বছর ধরে এভাবে বসবাস করছেন? অনেক 4-5 বছর। 4-5 বছর হয়ে গেছে কিন্তু এভাবে রয়েছে শনিগড়ে। আপনি কোনো রেশন কার্ডগুলি আছে? এফএল না বিপিএল? বিপিএল। বিপিএল ছেলে মেয়ে কয়জন? একজন। একজন কি করেন আপনি? কাজ করে, কাজকর্ম করে। তারপরে আপনি সরকার থেকে কোনো সুবিধা মিলেনি সরকার ঘরগুলি? জলই নাই, কিছু নাই। তারপরে বৃষ্টি আইলে পড়েনি, জল ভিতরে পড়েনি? পরে। বর্তমানে সরকারকে, বিজেপি সরকারকে কি বলতে চান? বর্তমান সরকার প্রধানমন্ত্রী আবাসন যোজনায় রাজ্যের মানুষকে বহু ঘর দিয়েছে, এখনো সেই ঘর দেওয়া হচ্ছে, কিন্তু একাংশ আধিকারিকদের কর্তব্যে গাফিলতি এবং অবহেলার কারণেই প্রকৃত বেনিফিশিয়ারিদের অনেকেই সেই ঘর থেকে বঞ্চিত। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন বঞ্চিতরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ড।